এমনি ইমরান হাসান আপনি লিখেছেন আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য দেখুন একটি হাদিস আছে যে লা সলাতা লিজা মাসজিদ ইল্লাফিল মসজিদ যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়লে সে কোনো নামাজই নয় যদিও হাদিসের সনাতি মহাদিসদের আপত্তি আছে কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য যারা পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ যাদের জামাতে আসতে বা যে কোনো বাধা নেই তারা জামাত ছাড়া একাকে যদি নামাজ পড়ে না এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গৃহীত কাজ অন্যায় কাজ কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না ব্যাপারটা সেরকম না ওই ওক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে এতটুকু ঠিক অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খোদ্া শুনেছেন তিনি কতটুকু বলেছেন আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতের নামাজ না পড়লে তাহলে সেটা সঠিক নয় আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে হয়েগ্রাহ্য ওজোর ছাড়া আপনি অনবর্তনী জায়গা একটি নামাজ পড়েন তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে জাহান আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা মারা গিয়েছেন এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সব পাঠাতে পারি দোয়ার জন্য আপনি রব্বের হাম হুমা কামা র সগাই রোয়াটি সবচেয়ে বেশি পড়বেন হে আমার রব হে আমার পালনকর্তা আপনি আমার মা বাবার প্রতি ঠিক সেরকম দয়া করুন মায়া করুন অনুগ্রহ করুন যেরকম তিনি তারা ছোটোবেলায় আমাদেরকে মায়া করেছেন মমতা দেখিয়েছেন আপনি এ দোয়াটি বেশি বেশি পড়বেন এর বাইরে সাধারণভাবে আপনার নিজের ভাষায় আল্লাহ তালার কাছে আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য মৃতাত্মীয় স্বজনের জন্য বিশেষ করে বাবা কথা আপনি বলেছেন বাবার জন্য কারণ মামারা আগে থাকলে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন সকাল সন্ধ্যায় জুবান দিন আসরের পর পাঁচাত্তর্য নামাজের পর ভোর রাত মক্কাতে গেলে সেখানে এই জায়গাগুলোতে এই সময়গুলোতে স্পেশালি আল্লাহ তালার কাছে আপনি দোয়ায় মাসগুলো হবেন ইংশা আল্লাহ হবে ইন না এই দোয়া আল্লাহ আল্লাহতালা আপনার জন্য আপনার মা বাবার জন্য অনেক অনেক বেশি প্রশান্তি এবং রহমত তাদের জন্য আল্লাহ তালা বর্ষণ করবেন সেই সাথে যে সমস্ত আমলের সব বাবার জন্য বা মৃত ব্যক্তির জন্য পাঠানো যায় সেগুলো করবেন বেশি বেশি করে বিশেষ করে সাদাকা দানের কথা আমরা বলতে পারি তাদের তরফ থেকে দান করলেন সাদাকা জারিয়া করলেন একটা বৃক্ষরোপণ মসজিদ মাদ্রাসা গরিব মানুষকে খাবার কিনে দেওয়া কর্মসংস্থান করে দেওয়া কাপড় চোপড় কিনে দেওয়া ঔষধ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এই কাজগুলো সাধ্য অনুযায়ী করবেন তাদের তরফ থেকে যে আল্লাহ এটার সবটা আমি আমার নিজের জন্য না আমার বাবার জন্য চাই তার আমুল আপনি পৌঁছে দিন ইনশাআল্লাহ তিনি সবটা পেয়ে যাবেন আর আপনি যেহেতু দান করেছেন কষ্ট করেছেন এর কারণে একটি স্বভাব তো আপনিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন অজু অবস্থায় ভিডিও কলে কথা বলে ওজু ভেঙে যায় না এর কারণে ওই জু ভাঙে না আব্দুল রাজাক লিখেছেন অজু করা অবস্থায় আজানার জব দেওয়া যাবে কিনা অজু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে মাকে আজানার জব দিতে চা পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন আব্দুল সালাম লিখেছেন শ্রেণীকক্ষে স্যার সালাম দিয়ে প্রবেশ করবে নাকি সকল শিক্ষার্থী সালাম দিয়ে দাঁড়াবে সঠিক নিয়ম কোনটি অবশ্যই স্যার সালাম দিয়ে প্রবেশ করবে এটি শুন না নবী সাল্লাহ সালাম রসিন যিনি আসবেন তিনি উপস্থিত মানুষকে সালাম নিবেদন করবেন এমনি মাদুদ্দ ইসলাম আপনি লিখেছেন কোরআন শব্দের অর্থ কী কোরআন এ শব্দ কেরাত থেকে এসছে কেরাত মানে পাঠ করা সেখান থেকে কোরআন এসেছে তার মানে এটা পাঠ্য এটা এমন গ্রন্থ যেটা বারবার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পাঠের জন্য এসছে সেই অর্থে এটাকে কোরআন বলা হয় জাহেদা জাহিন আপনি লিখেছেন কেউ যদি নবীজির সাফাতকে অস্বীকার করে তাহলে তার হুকুম কি। দেখুন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাফাত করবেন কে ময়দানে এবং এ বিষয়ে বিভিন্ন হাদিস কিন্তু বর্ণিত হয়েছে অতএব এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তিনি বিভ্রান্ত এবং তিনি গুমরা এবং পদভ্রষ্ট এতে কোনো সন্দেহ নেই কারণ অনেক বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিসকে অস্বীকার করা এটা স্পষ্টত গুমরাহী এবং পদভ্রষ্টতা ছাড়া কিছুই নয়